প্রিয় সুধীজন আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের এক আনন্দ ভবনে নিয়ে যাব। আমি জিয়া, ছাদ্দাম, মানিক, মনি, আমরা পাঁচ বন্ধু মিলে বেড়াতে এসেছি চলন বিলের মাঝে। দেখুন কত সুন্দর চলন বিলের দৃশ্য। এই গাছগুলো কি গাছ জানো? আমি বলতে পারি না, কিন্তু এই গাছগুলো আমার কাছে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন এই যে ঘরগুলো চলন বিলের মাঝে, বিলসা তারাস্থানা সিরাজগঞ্জ জেলা। এই বিলে কত মানুষ, কত আনন্দ, মাঝে এত সুন্দর একটা রিসোর্ট হয়েছে। আমি এই দেখেন দেখতে পাচ্ছেন ছাদ্দাম, মনি, জিয়া, এই যে মানে খুব আনন্দ করছি। আসলে আনন্দ তো পেতেই হবে, কারণ চলন বিলটা মুক্ত হাওয়া, প্রকৃতি, পরিবেশ কত সুন্দর মনোরম। দেখুন এই যে আমরা এই রিসোর্টে, অর্থাৎ এই স্বপ্নদ্বীপ কফি হাউসে বসেছি। আমাদের তো কিছু খেতেই হবে, যেহেতু বসেছি। দেখেন এই দেখতে পাচ্ছেন চলন বিলের মাঝে এই যে ছেলেপেলে কত সুন্দর নৌকা নিয়ে ভ্রমণ করতে এসেছে, কত আনন্দ ফুর্তি করছে। দেখুন আসলে সত্যি বলতে কি, চলন বিলের রূপটা দেখে মনটা ভরে যায়। দেখুন আপনারা আসবেন, দেখবেন এই চলন বিলটাকে উপভোগ করবেন, আপনাদের খুব ভালো লাগবে। চলন বিলের মাঝ বরাবর বয়ে গেছে একটি নদী। দেখুন এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীর উপরেই নির্মিত হয়েছে ব্রিজ, এবং এই ব্রিজের উপরে অসংখ্য মানুষ, পর্যটক ভিড় জমায় প্রত্যেক বছর বর্ষার সময় এসে। এখন কিন্তু অতটুকু পানি হয়নি, পানি সবেমাত্র বাড়তে শুরু করেছে। আরও এক সপ্তাহ পরে দেখবেন এই সবুজ, এই যে দেখতে পাচ্ছেন সবুজ, এইসব সবুজ ধানগুলো সব ডুবে যাবে, পানি থই থই করবে, কত আনন্দ। দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের উপর, দেখতে পাচ্ছেন ব্রিজ রেলিংয়ের উপর কত মানুষ, পর্যটক ভিড় জমিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন কত সুন্দর লাগছে না? আপনারা আসবেন, আমার বিশ্বাস আপনারা আসলে দূর হয়ে যাবে আপনাদের মনের ক্লান্তিগুলো। আপনারা আসুন, উপভোগ করুন, চলন বিলকে দেখুন। অনেক পর্যটকগণ হয়তো বুঝতে পারবেন না আসলে এই জায়গাটা কোথায়। আমি বলে দিচ্ছি, এই জায়গাটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা তারাস্থানা, অর্থাৎ তারাস, অর্থাৎ তারাস থেকে কুন্দৈল, কুন্দৈল এবং খুবজিপুরের মাঝখানে যে বিলটা আছে চলন বিল, সেই বিলের মাঝখানে বিলসা, অর্থাৎ বলে থাকে, কেউ কেউ বলে থাকে বালসা। এখানে আসলে আপনারা আনন্দ করবেন। আসলে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের এই সবুজ শ্যামল চলন বিলটা। প্রিয় দর্শকবৃন্দু, আপনাদের এই চলন বিলে আসতে হলে নাটোর থেকে, বনপাড়া থেকে, রাজশাহী থেকে বাস, সিএনজি যোগে আসতে হবে। এবং যদি তারাশের ওই সাইড থেকে আসেন, সিরাজগঞ্জ থেকে আসেন বা ঢাকার থেকে আসেন, তাহলে বাগাবাড়ি ব্রিজ হয়ে ওইখান দিয়ে আপনারা আসতে পারবেন। প্রিয় সুধীজন, আপনাদের সবার প্রতি আমন্ত্রণ রইল, আপনারা এই চলন বিলটিকে ঘুরবেন, দেখবেন, উপভোগ করবেন, এবং অন্য পর্যটকদের এই চলন বিলে ঘোরার জন্য, অর্থাৎ আনন্দ উপভোগ, বিনোদনের জন্য, ভ্রমণের জন্য তাদেরকে আপনারা বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো আমি সিয়াম রেজা বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।